আপনাদের অভিনন্দন জানাচ্ছি এই কনভেনশনে মিলিত হওয়ার জন্য। আমার নিজের যা ধারণা, এটা এই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং বিশেষ করে আমি যেটা বলবো, সাধারণ সম্পাদক কংগ্রেস সুধন দাস যে 10 দফা দাবির ভিত্তিতে সামনের দিনের কর্মসূচির কথা প্রস্তাব আকারে আপনাদের সামনে উপস্থিত করেছেন, এটা গুরুত্বপূর্ণ, এবং 4টা জেলার পক্ষ থেকে আপনারা সংক্ষেপে হলেও এর প্রতি সমর্থন জানিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। সরাসরি ভাবে আমি যেটা বলবো, 2024-এর নির্বাচন সামনে, আমরা এখন সেপ্টেম্বরের মাঝামাঝি কেন, শেষ, আর 6 থেকে 7 মাসের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার ভাঙা গড়ার প্রশ্ন, সব দল তাদের মতো করে সক্রিয়, শাসক দল বিজেপি তারা সরকারে টিকে থাকতে চাইছে, বিরোধীরা বড় অংশ বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য বিকল্প জনমুখী একটা ন্যূনতম কর্মসূচি নিয়ে মানুষের সাথে কাজ করতে পারার মতো একটা সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা তারা উদ্যোগ নিয়েছেন। এ হচ্ছে বাস্তব পরিস্থিতি। বিজেপি খুব ভালো অবস্থায় নেই, এটা বুঝতে হবে। ত্রিপুরা দিয়ে ভারতবর্ষ বিচার করলে ভুল করবেন, আর ত্রিপুরার পরিস্থিতিও যা, এই পরিস্থিতি বিজেপির পক্ষে না। তাই যদি হতো তাহলে সোনাহুরার দুটো যে উপনির্বাচন হলো, এটা কি নির্বাচন, চূড়ান্ত প্রহসন, আমি সেটা বিশ্লেষণে যাচ্ছি না, ওটা আলোচনার জন্য আপনাদের এই কনভেনশন না। 2019-এর লোকসভা নির্বাচনে যদি পুলওয়ামার ঘটনা না ঘটত, তাহলে বিজেপির পক্ষে সরকারে ফিরে আসা সম্ভব নাও হতে পারত। পুলওয়ামার ঘটনা, এটার পেছনে অন্য কোন ষড়যন্ত্র ছিল কিনা প্রশ্ন উঠেছে, এবং যেভাবে এই ঘটনাকে বিজেপি ব্যবহার করেছে তাদের জয় নিশ্চিত করার জন্য, তাতে সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছিল, এটা বদ্ধমূল হয়েছে। বিশেষ করে তৎকালীন সময়ে জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন, তিনি বিজেপিরই লোক ছিলেন, কি কারণে ক্ষুব্ধ হয়েছে সেটা তিনি ভালো জানেন। তিনি পরপর 2 বার রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর পুলওয়ামার ঘটনা রাজ্যপাল হিসাবে যেভাবে দেখেছেন, কেন্দ্রীয় সরকারকে যা যা পদক্ষেপ নিতে বলেছেন তার কোনোটাই কেন্দ্রীয় সরকার করেনি, তার থেকে তার নিজের মধ্যে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে, এটাই উনি ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করেছেন। এটা বাস্তব ঘটনা। পরের যে ঘটনা,